বন্ধুরা, গত পর্বে আমরা দ্বাদশ শ্রেণীর একটি গদ্য নিয়ে আলোচনা শেষ করেছি। আজকের এই পর্বে তোমাদের একটি পদ্য অর্থাৎ শ্রীমৎ ভগবদ গীতা কর্মযোগ নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত দেখে খুব ভালোভাবে বুঝে নাও। এবার আমরা জেনে নেব আমাদের পাঠ্যাংশ কর্মযোগের উৎস। বন্ধুরা, তোমরা মনে রাখবে শ্রীমৎ ভগবদ গীতার 18টি অধ্যায় রয়েছে। যেমন প্রথম অধ্যায়টির নাম হলো অর্জুন বিষাদ যোগ, এইভাবেই দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে সাংখ্য যোগ, এবং তৃতীয় অধ্যায়টির নাম হলো কর্মযোগ, যা কিনা আমাদের পাঠ্যাংশ। এবং পরবর্তী অধ্যায়গুলোরও কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়েছে তার বিষয়বস্তু অনুসারে। এবং এক্ষেত্রে আরো তোমরা মনে রাখবে যে শ্রীমৎ ভগবদ গীতার যে তৃতীয় অধ্যায়টি অর্থাৎ কর্মযোগটি আমাদের পাঠ্য, সেখানে কিন্তু সেই কর্মযোগে এই অধ্যায়ে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে কিন্তু ৪৩টি শ্লোক রয়েছে। এবং সেই ৪৩টি শ্লোকের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 11টি শ্লোক আমাদের পাঠ্যাংশ করা হয়েছে, অর্থাৎ আমাদের পাঠ্যে নির্বাচিত 11টি শ্লোক রাখা হয়েছে। এবার আমরা জেনে নেব শ্রীমৎ ভগবদ গীতার মূল উৎস। শ্রীমৎ ভগবদ গীতার মূল উৎস হল মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারতের ভীষ্ম পর্ব। অর্থাৎ মহাভারতে যে 18টি পর্ব রয়েছে, সেই 18টি পর্বের ষষ্ঠ পর্বটির নাম হল ভীষ্ম পর্ব। এই ভীষ্ম পর্বের অন্তর্গত 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত বর্ণিত বিষয় হল শ্রীমৎ ভগবদ গীতা। এবার বন্ধুরা আমরা জেনে নেব শ্রীমৎ ভগবদ গীতা এই কথাটির অর্থ, এবং সেই সঙ্গে শ্রীমৎ ভগবদ গীতার প্রেক্ষাপট। শ্রীমৎ ভগবদ গীতার অর্থ হল শ্রী ভগবানের গান অথবা উক্তি। এবং শ্রীমৎ ভগবদ গীতার প্রেক্ষাপটটি হল এরকম, যখন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে চলেছে, অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের রণভূমিতে বা সমরভূমিতে যখন কৌরবেরা এবং পাণ্ডবেরা উভয়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, এবং সেই প্রাক মুহূর্তে অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই অর্জুন কিন্তু তার প্রতিপক্ষে নিজের আত্মীয় স্বজনকে দেখতে পেল, এবং আত্মীয় স্বজনকে দেখতে পেয়ে সে মোহে আচ্ছন্ন হয়ে পড়ল, এবং মোহে আচ্ছন্ন হয়ে সে অস্ত্র ত্যাগ করলো, এবং অস্ত্র ত্যাগ করে সে যুদ্ধ করবে না বলে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলো। এবং সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে উদ্বুদ্ধ করবার জন্য, এই ধর্মযুদ্ধে উদ্বুদ্ধ করবার জন্য যে সকল সারগর্ম উপদেশ বা পরামর্শ দিয়েছিল, সেই সকল তারই সংকলন হলো আমাদের শ্রীমৎ ভগবদ গীতা। এবার আমরা জেনে নেব শ্রীমৎ ভগবদ গীতার বিষয়বস্তু, অর্থাৎ সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ গীতার বিষয়বস্তু আমরা খুব সংক্ষেপে আমরা এবার জেনে নেব। বন্ধুরা, শ্রীমৎ ভগবদ গীতাতে বিভিন্ন বিষয় আলোচিত হলেও বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভারতীয় দর্শন আলোচিত হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ বিভিন্ন বিষয়ের সাথে সাথে বিভিন্ন ভারতীয় দর্শন নিয়েও কিন্তু আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম হল সাংখ্য সন্ন্যাসবাদ। এবং এই ক্ষেত্রে একটু বলি, এই সাংখ্য সন্ন্যাসবাদের প্রবল প্রভাব কিন্তু এই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সমসাময়িক কালে কিন্তু সমাজে পড়েছিল, এবং তার প্রভাবও কিন্তু যুদ্ধক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম অর্জুনের উপরে। আর যেই কারণেই অর্জুন প্রতিপক্ষে নিজের আত্মীয় স্বজন দেখতে পেয়ে প্রবল মোহগ্রস্ত হয়ে পড়েছিল, এবং এই সাংখ্য সন্ন্যাসবাদের প্রভাবেই সে তাকে কর্মত্যাগ করার বুদ্ধি গ্রাস করেছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের শ্রীমৎ ভগবদ গীতাতে বিভিন্ন বিষয় এবং ভারতীয় বিভিন্ন দর্শন আলোচনার সাথে সাথে কিন্তু শ্রীমৎ ভগবদ গীতার একটি আলাদা দর্শন রয়েছে, অর্থাৎ শ্রীমৎ ভগবদ গীতার একটি নিজস্ব দর্শন রয়েছে, সেটি হলো নিষ্কাম কর্মযোগ। বন্ধুরা, প্রাচীন ভারতের লেখকদের সম্পর্কে কিন্তু খুবই কম জানা যায়, কারণ তারা প্রচার বিমুখ ছিলেন বলে নিজেদের সম্পর্কে প্রায় কিছুই বলতেন না, আর এই কারণেই আমরা মহর্ষি কৃষ্ণদেবন বেদব্যাস সম্পর্কেও খুবই কম জানতে পেরেছি। এই মহর্ষি কৃষ্ণদেবন বেদব্যাসের মাতা ছিলেন সত্যবতী এবং পিতা ছিলেন পরাশর, এবং এই কৃষ্ণ দ্বৈপায়ন এই নামকরণ থেকে অনেকে অনুমান করেন তার গায়ের রং ছিল কৃষ্ণ এবং তিনি কোনো একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। এই কৃষ্ণদেবন বেদব্যাস মহাভারত রচনার সাথে সাথে কিন্তু তিনি 18টি মহাপুরাণেরও রচনাকর্তা ছিলেন, এবং সেই সঙ্গে বেদকে তিনি 4টি ভাগে ভাগ করেছিলেন বলে অনেকেই মনে করেন। এবার আমরা আমাদের পাঠ্যাংশ কর্মযোগের বিষয়বস্তু খুব সংক্ষেপে জেনে নেব। কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন তার ক্ষত্রিয় ধর্মে দীক্ষিত করে, অর্থাৎ অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্মে পুনরায় দীক্ষিত করে তাকে ধর্মযুদ্ধ উদ্বুদ্ধ করবার
জন্য উপদেশ দান করছিলেন সেই সময় তিনি কিন্তু অর্থাৎ শ্রীকৃষ্ণ বিভিন্ন বিষয়ের উপস্থাপনা করেছিলেন অর্থাৎ বিভিন্ন বিষয়ের সাথে সাথে বিভিন্ন ভারতীয় দর্শনের আলোচনাও তিনি কিন্তু করেছিলেন এবং এই ভারতীয় দর্শনগুলোর আলোচনার সময় তিনি সাংখ্য সন্ন্যাসবাদেরও আলোচনা বিস্তারিত করেছেন আর এই সাংখ্য সন্ন্যাসবাদের প্রভাবই অর্জুনের উপর কুরুক্ষেত্র যুদ্ধকালে পড়েছিল অর্থাৎ যুদ্ধের প্রাক মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক মুহূর্তে অর্জুনের উপরে এই সাংখ্য সন্ন্যাসবাদের প্রভাব পড়েছিল আর এর প্রভাবে সে কিন্তু কর্মত্যাগ করে তার ক্ষত্রধর্ম ভুলে গিয়ে সে অস্ত্যাগ করেছিল এবং রথে প্রবেশ করেছিল এবার আমরা বুঝে নেব এই সাংখ্য সন্ন্যাসবাদ কি বলছে সাংখ্য সন্ন্যাসবাদ বলছে যে সম্পূর্ণ কর্মত্যাগের মাধ্যমে কিন্তু আমরা নির্বাণ বা মুক্তি বা মোক্ষ লাভ করতে পারি আর এই প্রসঙ্গেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে বাহ্যিকভাবে কর্মত্যাগ করেছে বলে মনে হলেও মনের মধ্যে যদি কোনো কামনা বাসনা লোভ ঈর্ষা হিংসা এই বিষয়গুলো থেকে যায় তাহলে কিন্তু কর্মত্যাগ করা অর্থাৎ বাহ্যিকভাবে কর্মত্যাগ করা কিন্তু ব্যর্থ হয়েছে বলেই মনে করতে হবে এছাড়াও শ্রীকৃষ্ণ আরো বললেন যে প্রকৃতপক্ষে কর্মত্যাগ করা কোনোভাবেই এক মুহূর্তের জন্য সম্ভব নয় অর্থাৎ এক মুহূর্তের জন্য কিন্তু কারোর পক্ষে কর্মত্যাগ করা সম্ভব নয় কারণ বাহ্যিকভাবে বাহ্যিক ইন্দ্রিয়গুলোর দ্বারা হাত পা মুখের দ্বারা বিভিন্ন বাহ্যিক ইন্দ্রিয়গুলোর দ্বারা কর্মত্যাগ করা হয়েছে বলে মনে হলো আমরা মনের মধ্যে যে নিরন্তর যে চিন্তা করছি সেটাও কিন্তু কর্মের মধ্যেই পড়ছে এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে প্রকৃতপক্ষে সম্পূর্ণভাবে কর্মত্যাগ করা কখনোই সম্ভব নয় আর এই প্রসঙ্গেই তিনি কিন্তু নিষ্কাম কর্মযোগের শ্রেষ্ঠত্বের প্রতিপাদন করছেন অর্থাৎ তিনি সাংখ্য সন্ন্যাসবাদ অপেক্ষা তিনি নিষ্কাম কর্মযোগকে শ্রেষ্ঠ বলছেন যা কিনা অর্থাৎ এই নিষ্কাম কর্মযোগ কিনা শ্রীমৎ ভগবদ গীতার কিন্তু একটি আলাদা নিজস্ব দর্শন এবার আমাদের নিষ্কাম কর্মযোগ বোঝার আগে অর্থাৎ নিষ্কাম কর্মযোগ কি সেটা বোঝার আগে কিন্তু আমাদের বুঝে নিতে হবে সকাম কর্মযোগ কি সকাম কর্মটা কি সকাম কর্ম অর্থাৎ সকাম অর্থাৎ কামনার সঙ্গে অর্থাৎ যখন আমরা প্রাত্যহিক কাজকর্ম যে করছি নিত্য প্রতিদিনের কাজকর্ম যেসব কাজকর্মগুলো আমরা করছি সেখানে আমরা যখন কামনা রেখে করছি সে সমস্ত কাজগুলো আমরা কোনো ফলপ্রাপ্তির ফলের আকাঙ্ক্ষা রেখে আমরা সে সমস্ত কাজগুলো করছি এগুলোই হচ্ছে সকাম কর্ম আর এই সকাম কর্মই কিন্তু মানুষের জীবনে দুঃখ দুর্দশা জড়া এই বিষয়গুলো নিয়ে আসে অর্থাৎ ফলের আশা রেখে ফলপ্রাপ্তির আশা রেখে যখন আমরা কোনো কাজ করছি সেই কাজটিকে বলা হয় সকাম কর্ম আর এই সকাম কর্মের বিপরীত হলো নিষ্কাম কর্ম অর্থাৎ যেই কর্ম অর্থাৎ যেখানে কোনো ফলপ্রাপ্তির আশা নেই যেখানে কোনো আকাঙ্ক্ষা নেই অর্থাৎ যেখানে ফলপ্রাপ্তির বা ফলের আকাঙ্ক্ষা নেই অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা না রেখেই যে কর্ম করা হয় সেটি হলো নিষ্কাম কর্ম বা নিষ্কাম কর্মযোগ অর্থাৎ আমাদের শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের প্রাত্যহিক আমাদের কর্মত্যাগ করলে চলবে না আমাদের কর্ম করতে হবে কিন্তু সেই কর্মটা হবে সকাম কর্ম নয় সেই কর্মটি হবে নিষ্কাম কর্ম অর্থাৎ ঈশ্বরে সমর্পণ নিজেকে সমর্পণ করে বা ঈশ্বরে বিশ্বাসী হয়ে নিজের বিশ্বাসটা রেখে বা ফল স্থাপন করে বা ঈশ্বরের সমর্পণ করে ঈশ্বরের প্রতি ফল সমর্পণ করে নিরন্তর প্রাত্যহিক জীবনের কাজগুলো সৎভাবে করে যাওয়া এবং এর মাধ্যমে কিন্তু আমরা ক্রমশ এইভাবে নিষ্কাম কর্মযোগের পালনের মাধ্যমেই অভ্যাসের মাধ্যমেই আমরা ক্রমশ আমাদের জীবনের দুঃখগুলো থেকে জড়া থেকে বিভিন্ন বিষয়গুলো যে বিষয়গুলো আমাদের জীবনকে অস্থির করে তোলে আমাদের জীবনকে অস্থির করে তোলে আমাদের জীবনে দুঃখ দুর্দশা এবং এই জিনিসগুলো বয়ে নিয়ে আসে সেগুলো থেকে আমরা ক্রমশ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে নিষ্কাম কর্মযোগ পালনের মাধ্যমে ক্রমশ সেই বিষয়গুলো থেকে বের হয়ে আমরা ক্রমশ মুক্তির পথে বা নির্বাণের পথে বা মুক্তির পথে অর্থাৎ সেই সমস্ত দুঃখ দুর্দশাগুলো থেকে এবং জড়াগুলো থেকে রোগ ভোগ থেকে ক্রমশ অগ্রসর হয়ে যাওয়া সেই মুক্তির প্রতি এবং এটা কিন্তু এই নিষ্কাম কর্মযোগের মাধ্যমেই সম্ভব তাহলে এটাই হলো কর্মযোগের মূল প্রতিপাদ্য বিষয় অর্থাৎ আমাদের যে পাঠ্যাংশ কর্মযোগ রয়েছে সেই কর্মযোগের মূল বিষয় হলো নিষ্কাম কর্মযোগ অর্থাৎ কামনা বা আকাঙ্ক্ষা ত্যাগ করে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নিরন্তর কর্ম করে যাওয়া তাহলে বন্ধুরা আজকের এই শ্রীমৎ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্থাৎ আমাদের পাঠ্যাংশ কর্মযোগের মূল বিষয়টি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি তোমাদের এর পরেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে এবং মূল টেক্সট নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব
আর অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করেও নিও। এবং তোমাদের মধ্যে থেকে যদি কেউ নতুন হন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে কিন্তু অল বাটনে ক্লিক করবে। তাহলে আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।